লো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আবারও চলে আসলাম সিটি স্কাইলাইন গেম প্লে নিয়ে। যারা এই গেম সম্পর্কে জানে না তাদের বলে দিই, এই গেমটিতে আমাদের তৈরি করতে হবে একটি শহর যেখানে বাড়ি ঘর অফিস আদালত হসপিটাল কলকারখানা সবকিছুই থাকবে, যেমনটা আমাদের বাস্তব শহরে হয়ে থাকে তেমনটাই ঠিক আমাদের গেমের ভিতরেও করতে হবে। তো চলুন গাইজ তাহলে গেম প্লেটি স্টার্ট করা যাক। ফাইনালি গাইজ আমি চলে আসছি গেমের ভিতর। আর এতদিন ধরে যে দুবাই সিটিটা বানানোর কাজ করতেছিলাম সেই দুবাই সিটিটা কিন্তু গাইজ আস্তে আস্তে বিশাল বড় আকারের হয়ে গেছে। আর এখন কিন্তু গাইজ এখানে প্রচুর পরিমাণে মানুষজন বসবাস করে। আর এখন কিন্তু নতুন নতুন মানুষ কিন্তু আমাদের দুবাই সিটিতে প্রতিনিয়ত আসতেছে, সেই জন্য আমাদেরকে আলাদাভাবে রেসিডেন্সিয়াল জোন সিলেক্ট করতে হবে যাতে মানুষজন এখানে আরও বেশি বেশি বাড়ি ঘর বানাইতে পারে। আর আগের যে বাড়িগুলো ছিল না সেই বাড়িগুলো কিন্তু আস্তে আস্তে মানুষজন আপডেট করে ফেলছে। দেখুন এই বাড়িটা ফুললি আপডেটেড বাড়ি একটা, সেজন্য ভাই এরকম একটা লুক দেখাচ্ছে। দেখুন ভাই কত সুন্দর লাগতেছে ভাই যখন মানুষজনগুলো বাড়ি ঘর আপডেট করে ফেলে। আর যে জায়গাগুলো এখনো ফাঁকা আছে না আমি না এই জায়গাগুলোকে আস্তে আস্তে রেসিডেন্সিয়াল জোনগুলো সিলেক্ট করে দেবো। সো ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই জায়গাগুলোতে যেই জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো থেকে রেসিডেন্সিয়াল জোন সিলেক্ট করে দিই যাতে মানুষজন যারা নতুন নতুন আসতেছে তারা এখানে বাড়িঘর বানাতে পারে। আর অবভিয়াসলি গাইজ কিন্তু এইখানে যখন মানুষজন বেশি বেশি বাড়িঘর বানাবে তখন কিন্তু তাদের বিদ্যুতের চাহিদাটাও কিন্তু বেড়ে যাবে। আর সেই জন্য আমি একটা প্ল্যান করছি, তো আমরা না এই পার্টটাতে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগাবো আমাদের মানে আমাদের দুবাই সিটিটার জন্য স্পেশালি, কারণ এইখানে আমাদের কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্ট দেওয়ার কাজ চলবে না। কারণ যখন বৃষ্টি আসে না আমাদের সিটিটাতে তখন কিন্তু ভাই প্রচুর পরিমাণে ভাই বিদ্যুতের প্রবলেম দেখা যায়। অনেকের বাড়িতে বিদ্যুৎ থাকে না, অনেকে তো ভাই আবার রেগে ভাই বিল্ডিং টিল্ডিং সেরে ভাই চলে যায়। তো এই প্রবলেমটার মানে পারমানেন্ট যে সলিউশন আমরা বের করবো সেটা হচ্ছে আমরা এই সিটিটাতে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসাইতে হবে। আর আমাদের কিন্তু ভাই দুবাই সিটিতে আরও অনেক কাজ আছে, যেমন আমাদের এইখানে কিন্তু ভালো কোনো কমার্শিয়াল জোন নাই যেখানে মানুষজন মানে কেনাকাটা করতে পারবে। আর কি দোকানপাটের এরিয়া কিন্তু কিন্তু আমি এখনও বানাই নাই। সো আমাদের এই পার্টটাতে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাই, তারপরের পার্টে আমরা ভাই অবশ্যই কিন্তু আমাদের একটা কমার্শিয়াল জোন সিলেক্ট করতে হবে যেখানে মানুষজন ভাই কেনাকাটা করতে পারবে, মার্কেট করতে পারবে, শপিং করতে পারবে। আর এইদিকে কিছু একটা মানে জায়গা আছে, এই জায়গাগুলোতে আমরা মানে রেসিডেন্সিয়াল জোনগুলো সিলেক্ট করে দিই যাতে এই জায়গাগুলোতে মানুষজন বাড়ি ঘর বানাতে পারে। যদিও এখানে কিন্তু আমি একটা দুইটা ভাই হ্যাঁ ভাই দুইটা কেন রেল লাইন স্টেশন এটাতে কোনো কাজে আসতেছে না, বাট এটাকে আমি এখন ডিলেট করবো যাতে ও ভাই এখানে মানুষজন আবার আমার উপর রাগ করতেছে। ও ভাই ইয়ার ভাই আমি ভাবছিলাম এখানে ভাই তো কোনো মানে লাইনের সঙ্গে তো অ্যাডজাস্ট করা নাই, মানে কোনো লাইনের সঙ্গে অ্যাড করা নাই, তো আমি ভাই এটা উঠাই দিয়েছি ভাই ওরা এতেই ভাই আমার উপর রেগে গেছে। আর এখানে ছোট্ট একটা মেট্রো রেল স্টেশনও বসাইছিলাম, এটা কি ভাই ওয়ার্ক করতেছে? হ্যাঁ ভাই এটা কিন্তু ভাই দারুণভাবে কাজ করতেছে। দেখুন ভাই কত মানুষজন ভাই সাইকেল নিয়ে ঢুকতেছে। আবে ইয়ার ভাই কত মানুষজন এখানে ঢুকলো ভাই শিট ইয়ার। সো আমাদের এইখানটাতে কিন্তু আমাদের রেসিডেন্সিয়াল জোন সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি। আর এখন আমরা ভাই দেখবো কোন জায়গাটাতে যদি আমরা পাওয়ার প্ল্যান্টটা বসাই, মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি আমরা বসাই তাহলে পরে মানে আমাদের সিটির লোকজনের আর কি সুবিধা হবে। সো এই দিকটাতে যেহেতু আমরা একটা মানে বিমানবন্দর বানাতে চাইছিলাম, সো এই দিকটাতে তো আমরা অবশ্যই কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাইতে পারবো না। যদি আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাইতে হয় না তাহলে পরে এই দিকটা বেস্ট হবে মেবি। আর এদিকে মেবি নয়েজ হলে পরে অতটা প্রবলেম হবে না। আর আমাদের এই যে লাস্ট টাইম মানে এইখানটাতে যে পুরাতন রেল স্টেশনটা ছিল না, তো এটাকে আমাদের এখন ফাইনালি গেছে সময় এসে গেছে এটাকে ভাঙার। আর আমি গেছে অলরেডি ভেঙেও ফেলছি। আর আমাদের আরও একটা কিন্তু ভাই কাজ করতে ভুলে গেছি, আমাকে কিন্তু আপনারা বলছিলেন এই জায়গাটাতে মানে আমাদের চিড়িয়াখানার এরিয়াটাতে একটা ট্রেন স্টেশন বসাইতে। সো গাইজ আমি এই পার্টটাতে না ট্রেন স্টেশনটা বসাই দিব। আর এখন ট্রেন স্টেশনটা আমরা কোনটা বসাইলে সবচেয়ে বেস্ট হবে, সো আমাদের কাছে অনেকগুলো ট্রেন স্টেশন আছে, তার ভিতরে আমার কাছে তো ভাই এটাই বেস্ট লাগে। সো আমি এইটাকে না এইখানটাতে বসাই দিই। আমি ইয়ার ভাই আমি ওইখানটাতে ভাই সেম টু সেম একটা ট্রেন স্টেশন কিন্তু ভাই আমি ভেঙে ফেলছি, ওইটা কিন্তু ভাই এইখানে বসাই দিলে পরে অনেক ভালো হইতো। সো এটা এইখানে দেবো না ভাই মাঝখান এই দিকটাতে দেবো, এই দিকটাতে দিলে পরে মেবি অনেক ভালো হবে। এই দিকটাতে থাক বাচ্চা, এই দিকটাতে থাক। আর এদিকে ভাই কানেকশনের কোনো দরকার নেই, এইখান থেকে ট্রেন এসে ভাই চলে যাবে নাকি ভাই? আচ্ছা ভাই আমি এখন কী করলে পরে সবচেয়ে বেস্ট হবে আমি বুঝতে পারতেছি না। এই দিক থেকে ডিরেক্টলি এই দিকে আসবে। আচ্ছা আমি এটাকে একটু এই দিকে আগায় দিই, এখানে যদি একটা সিমেন্টোরিয়াম আছে ভাই সিমেন্টোরিয়ামটা যাতে ভাঙা না পড়ে। আর এখন না আমরা ট্রেন স্টেশনের লাইনটা আন্ডারগ্রাউন্ডলি ওইখানে ওইখানে আর কি অ্যাটাচ করে দিব। সো আমাদের আরে ভাই ট্রেন স্টেশনের লাইন কই গেল? আচ্ছা স্টিমে আছে, স্টিমে তো কোনো ট্রেন স্টেশনের লাইন আমরা ডাউনলোড করি নাই। ওকে এটাকে আমরা জাস্ট আন্ডারগ্রাউন্ড করে নিই ভাই, আন্ডারগ্রাউন্ড হয়ে যা প্লিজ ইয়ার। আচ্ছা ভাই হবে না আবি ইয়ার, আরে হয় না কেন? আজব তো আন্ডারগ্রাউন্ড না হওয়ার কারণ কি বুঝতেছি না তো আমি ভাই, জায়গাটা মেবি যথেষ্ট পরিমাণে এনাফ না এটার জন্য আন্ডারগ্রাউন্ড বানানোর। সো আমাদেরকে না এইগুলোকে আস্তে আস্তে একটু এইদিকে সরাই নিতে হবে, তাহলে পরে মেবি হইলেও হতে পারে। আচ্ছা এইদিকে যা আর একটু, আচ্ছা এইদিকে এইটাকে আরও এইদিকে নিয়ে আসা যাবে। ওকে আমরা এটাকে এইদিকে একটু নিয়ে আসি, আর আমাদের যে সোলার পাওয়ার প্ল্যান্ট আছে না সো এটাকে আর একটু এইদিকে নিয়ে আসি। আর এইটাকে সিমেন্টোরিয়ামটাকে ভাই এইদিকে রেখে দিই ভাই, এটাকে সিমেন্টোরিয়াম ওইখানে লাগানোর কোনো দরকার নাই। আর এখানে লাগানোর পরে না একটা আলাদা রকমের একটা লুক চলে আসছে,
দেখতে কিন্তু অনেকটা ভালোই লাগতেছে, যদিও কিন্তু ভাই আমি এইখানে কিন্তু ভাই অনেকগুলো আর কি পার্কিং লাগাইছিলাম, বাট এখানে মাত্র একটাই লাগাইছিলাম। আর এখন আমরা এইটাকে একটু জাস্ট এই দিকে একটু রেখে দিব, মানে এই দিকে একটু ইয়ে করে দিই, আর এখন মেবি আমাদের আন্ডারগ্রাউন্ড বানাতে কোনো প্রবলেম হবে না। আর একটু এইদিকে দিই, যাতে ওই দিকটা তো আমরা লাইন একটা নিতে পারি আর কি। ওকে, সো এখন মেবি আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর আচ্ছা, আমাদের ট্রেন স্টেশনটা কোথায় জানা আছে? এইখানটাতে ভাই ভুলে যাই কেন বারবার। সো এইটাকে জাস্ট আমরা আন্ডারগ্রাউন্ড করে দিই। আন্ডারগ্রাউন্ড হয় না কেন ভাই? এখানে কোনো ইলেকট্রিসিটি লাইন দিছি নাকি? আমার তো মনে হয় এরকমই মনে হচ্ছে। আচ্ছা এখন হয়ে গেছে ভাই, এখন আর কোনো প্যারালাল নেওয়ার কোনো দরকার নেই, বাট আমার না 100% শিওর এখানে হ্যাঁ ভাই কোনো ইলেকট্রিসিটি লাইনও তো নাই, বাট এখানে আন্ডারগ্রাউন্ড রোড মানে লাইনটা হতে চাচ্ছে না কেন? হয়ে যাওয়ার কথা না? আচ্ছা হয়ে যাচ্ছে, হয়ে গেছে ভাই। আর জাস্ট আমাকে এখন একটু বাঁকানোটা নেওয়া লাগবে আর কি। এইটাকে জাস্ট আমরা এটার সঙ্গে কোনোভাবে একটা ইয়ে করে দেবো, এটার সঙ্গে। ওকে, এখন আমাদের এটার কানেকশনও দেওয়া হয়ে গেছে। আর এখন চাইলে পরে মানুষ কিন্তু এইখানে ট্রেন লাইনের মাধ্যমে কিন্তু ভাই চিড়িয়াখানাতেও আসতে পারবে, আর মেবি ওদের কোনো প্রবলেম হবে না যদি কিন্তু আমি এই রাস্তাটার সঙ্গে অন্য কোনো কিছুর আর মানে কানেকশন দিই নাই। তবে আমরা আর একটা কাজ করতে পারি, এইখানটাতে যদি পার্ক বানাবো না, তো এটার সঙ্গে এইখানে একটা রাস্তা বানাই যেটার সঙ্গে আসলে পার্কের সঙ্গে আসলে ইয়ের কানেকশন থাকবে আর কি, ট্রেন স্টেশনের কানেকশন থাকবে। সো আমরা এখানে একটা জাস্ট একটা রাস্তা বসাই দিই, আর এটা অবশ্যই 6 লেনের একটা রাস্তা হলে পরে অনেক বেটার হবে। আচ্ছা 6 লেনের রাস্তা, এখানে কি আমি মানে গাছপালাওয়ালা রাস্তা দিছিলাম নাকি অন্য টাইপের রাস্তা দিছিলাম? আচ্ছা গাছপালা টাইপের রাস্তা দিছিলাম। সো গাছপালাওয়ালা টাইপের রাস্তা ভাই এইটা ভাই, আমরা না এটা একেবারে ভাই ফাইনালি আমরা 6 লেনের একটা বাস লেনের রাস্তা লাগাই দিই, কারণ আমাদের কিন্তু আগে পরে ভাই আমাদের একটা বাস লেনের রাস্তা লাগবে। সো আমি জাস্ট এইখান থেকে এই পর্যন্ত একটা রাস্তা নিয়ে নিবো জাস্ট এত দূর। আর এখন ভাই আন্ডারগ্রাউন্ডের রাস্তা হয়ে গেছে দেড় তারিখা, আন্ডারগ্রাউন্ডের রাস্তা করে ফেলছে আমি। আবে ইয়ার ভাই, ভুল ভাল করে কি করতেছে না করতেছে আল্লাহ জানে। আর এটা কেন আমাকে একটু উপর মানে আমাকে উপর দিয়ে রাস্তাটা নিতে হতো, আর আমি ভাই নিয়ে নিছি মানে নিচ দিয়ে। সো জাস্ট এই পর্যন্ত, এখন কিন্তু ভাই অনেক ভালো লাগতেছে। আর এখন না এখানে আমরা একটা চাইলে পরে কিন্তু স্টেশন বসাই দিতে পারি, স্টেশন বসাই দিই। আচ্ছা আপাতত এমনি থাক নাকি বসাই দিব? আচ্ছা বসাই দিই, পরে ভাই এটাকে দেখা যাবে। ঠিক আছে, এটাকে আপাতত আমরা স্টেশন, স্টেশন কোথায় যেন আছে এইখানটাতে আমাদের কাছে কোন স্টেশনটা যেন ছিল এইটা। আচ্ছা এখানে একটু অন্যরকম একটা স্টেশন দিই, এটা স্টেশনটা থাকবে মাঝখানটাতে, যাতে মানুষজন স্টেশন থেকে নেমে যাতে আমাদের পার্কের ভিতরে ঢুকতে পারে। তো এই পার্টটাতে তো আমরা পার্ক বানাবো না, আমরা নেক্সট পার্টে পার্ক বানানোর কাজ স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। আর এখন আপাতত এটাকে আন্ডারগ্রাউন্ডলি ইয়ে করা যাক। ও ভাই, এটাকে আমাকে সোজা নিতে হবে আর কি, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আর এখন না আমরা এটাকে একটু বাঁকাবুকি করে আর কি ইয়ের সঙ্গে অ্যাড করে দেবো, এটার সঙ্গে অ্যাড করে দেবো। কোথায় যেন গেল? আবে এটা ভাই একটু ঝামেলা করতেছে, আর একটু নিচ দিয়ে নিলে ভাই ঝামেলাটা আর হবে না ভাই, তাও ঝামেলা করে আজব তো ভাই। এটার সঙ্গে কি সমস্যা এটার? আবে ইয়ার কি সমস্যা এটার? আচ্ছা এটা না এটার সঙ্গে আমি দিবই না, এটাকে আর একটু ওই দিক দিয়ে নেই, কারণ এদিক দিয়ে যেহেতু ভাই কোনো কাজ ইয়ে নাই। এটা এটাকে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসি। আর এখন আমাকে মেবি সোলার মানে সোলার পাওয়ার প্ল্যান্টটাকে একটু সরাইতে হবে অন্য জায়গায়, এটাকে আপাতত এই দিকে নিয়ে রেখে দিই জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। যদিও ভাই এখানে কিন্তু ভাই বিদ্যুতের জন্য ভাই চেঁচাচেঁচি শুরু করে দেবো ওরা। ওকে, চেঁচাচেঁচি করুক, নো প্রবলেম। আর এখন আমরা এটাকে জাস্ট এটার সঙ্গে একটু লাগাই দিব। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে, বাট এইখানে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট মেবি লাগাইতে পারবো না আমার তো এমনটাই মনে হচ্ছে। আর এটাকে এখন আমরা এটাকে সঙ্গে কী করে ভাই রিপ্লেস করা যায় বলুন তো দেখি তো, আমরা একবার ট্রাই করে দেখি আমরা সোলার পাওয়ার প্ল্যান্টটাকে এখানে লাগাইতে পারি কিনা ভাই, প্লিজ যেন হয়ে যায় অ্যাটলিস্ট। ভাই যেটা ভাবছিলাম ওইটাই সেম টু সেম ভাই, এটা হচ্ছে না। এখন আমরা এটাকে কি করব? আচ্ছা আমাদের ইলেকট্রিসিটি লাইন, আচ্ছা এটাকে দেখি আর একটা এদিকে আগানো যায় কিনা। আবে ইয়ার হয়ে যায় না প্লিজ ইয়ার, ভাই দেখো কেমনটা করে ভাই মেজাজটা খারাপ করে ভাই, এদিকে ভাই হবে না। তো আমরা এটাকে এইদিকে রাখা যাইতে পারে ভাই, রাস্তাগুলোকে ভেঙে আসলে ফায়ার ডিপার্টমেন্টটাকে এইদিকে রেখে দিই, এইদিকে থাক এদিকে থাক ভাই ভালো হবে। আর এই রাস্তাটা কেন ভেঙে ফেলি আমার, এটা আন্ডারগ্রাউন্ডলি করা। আর এখানে যে সোলার পাওয়ার প্ল্যান্ট আছে না, আরে ভাই সোলার পাওয়ার প্ল্যান্টটাকে আমি ডিস্ট্রয় করে ফেলছি দেড় তারিখা। শিট ভাই, এটা কেন মাঝখানে দিলে পরে আমি বেশি ভালো লাগতো, কারণ ওইটাও যেহেতু মাঝখানে এটা ভাই মাঝখানে দিয়ে দিই ভাই। এক কাজ বারবার করতে হচ্ছে, মেজাজ খারাপ লাগতেছে ভাই, প্ল্যানিং সারা করতেছি তো মানে শুধু যেটা প্ল্যান চলে আসতেছে ওইটাই করতেছে। এটাকে মাঝখানে দিয়ে দিই, হ্যাঁ এটাকে মাঝখানে দিয়ে এবার মেবি অনেক ভালো লাগবে দেখতে। আর আপাতত আমাকে এটাও ভাঙতে হবে এখন। আর এখন ভাই আন্ডারগ্রাউন্ডলি যে রোডগুলো আছে না সেই রোডগুলো করে ফেলি, এটার সঙ্গে আন্ডারগ্রাউন্ড একটা রোড করতে হবে জাস্ট এইখানটাতে, হয়ে গেছে। আর এটার সঙ্গে জাস্ট এরকম করে অ্যাটাচ করে দিব। আর এইখানে যেহেতু ভাই অলরেডি কিন্তু আমার আন্ডারগ্রাউন্ড রোড করা আছে, বাট এখানে আরও কিছু কাজ করতে হবে আমাকে। এখন আমাকে আবার এটার সঙ্গে আবার আন্ডারগ্রাউন্ড একটা রোড বানাইতে হবে, হয়ে গেছে। আর এটাকে জাস্ট এটার সঙ্গে আমরা সিম্পলি কানেক্ট করে দেবো, ওকে হয়ে গেছে। আর এখন আমাদের বাকি যে কাজগুলো আছে না সেইগুলো এখন করে আমরা এখানটাতে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট আবার একটা বসাই দিই।
সো গাইজ, আমি এখানে কিন্তু ভাই সোলার পাওয়ার প্ল্যান্টটা বসাই দিছি এবং এখানে ফায়ার স্টেশনটাও বসাই দিছি, আর এইটাকে না আমি ফাইনালি মাছ বরাবর দিয়ে দিচ্ছি যাতে ভাই দেখতে একটু সুন্দর লাগে। আর এখানটাতে ভাই নেমেই যাত্রীরা সোজাসুজি আসলে পার্কের ভিতরে ঢুকতে পারবে, এরকম একটা সুবিধার জন্য আমি এটাকে মাছ বরাবর করে দিছি। আর আমাদের এই সাইডটাতে যেহেতু মানে আমরা পার্ক বানাবো, সেই জন্য আমি অলরেডি আগেই কিন্তু একটা ট্রেন স্টেশন বসাই দিচ্ছি। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এইখানে একটা ছোট্ট একটা পাওয়ার প্ল্যান্ট কিংবা টারবাইন যুক্ত করে দেবো, যাতে এই মানে স্টেশনটা যাতে ভাই বিদ্যুতের প্রবলেমটা না থাকে। ওকে, আমরা জাস্ট এটা সৌন্দর্যের জন্য এইখানে লাগাই দিই। আর এখন এইখানে মেবি কোনো আর প্রবলেম হবে না, যদিও মনে হয় এটাকে ভাই ওয়াটার মানে ওয়াটার সাপ্লাইয়ের কোনো প্রবলেম হবে না, এখানে ওয়াটার সাপ্লাই প্রবলেম হবে না কারণ আমি ফুললি এরিয়া জুড়ে ভাই ওয়াটার সাপ্লাই দিয়ে রাখছি। আর এখন আমাকে এইখানটাতে না একটু জাস্ট আমাকে লাইনগুলো অ্যাড করতে হবে। সো লাইন লাইনগুলো কোথায় আছে? আচ্ছা, এইখান থেকে একটা লাইন ক্রিয়েট হবে এইখান পর্যন্ত, আর এইখান থেকে একটা লাইন আসবে এইখানটাতে। ভাই হচ্ছে তো ঠিকঠাক মতো? ভাই হচ্ছে না ভেবে, হ্যাঁ ভাই আমি 100% শিওর ছিলাম এটা হচ্ছে না, বাট না হওয়ার কারণে আমি একেবারে বুঝলাম না কিন্তু। আচ্ছা, এইখান থেকে একটা নিউ লাইন ক্রিয়েট করি এইখানে। ভাই হয় নাই ভাই, না হওয়ার কারণ কি ভাই? বুঝলাম না এরকম হচ্ছে কেন ভাই। আমার একটি লাইন করা কি ভাই একটু ঝামেলা আছে নাকি? আমি এখানে লাইনটা একটু অন্যরকম করে করে দিই তো দেখি আবার কোনো মানে কী প্রবলেম হলো আমার মাথায় ঢুকতেছে না ভাই এখানটাতে। আসলে মেবি আমাকে এখানে একটু বাঁকাবুকি করে ভাই আমাকে লাইনটা নাকি বানাইতে হবে এরকম নাকি এরকম। আচ্ছা, এইখান থেকে এরকম করে নিলে হবে না? এরকম করে নিই, আর এটাকে একটু ভাঙি। আচ্ছা, এটাকে ভাঙা হয়ে গেছে আমার আমার আর এখন এটাকে জাস্ট এটার সঙ্গে লাই অ্যাডজাস্ট করে দিই ভাই। এবার তো হওয়ার কথা, অ্যাটলিস্ট ভাই এবার প্লিজ হয়ে যায় যেন। আর এখান থেকে যদি এইখানে নিয়ে নিই। আচ্ছা, এইখান থেকে একটা নিউ লাইন এইখানে। এবার তো ভাই হয়ে গেল, বুঝলাম না। আচ্ছা, এবার এইখান থেকে আমরা একটা লাইন নিব এই পর্যন্ত না। আচ্ছা, আমরা এইখান থেকে একটা লাইন নিয়ে দেখি এবার হয় কিনা। এখান থেকে একটা এই পর্যন্ত। ও মেবি ভাই আমি এখানে একটু বাঁকাবুকি বেশি করে ফেলছি না, এই জন্য লাইনটা হচ্ছে না আর কি। আচ্ছা, আমরা এটারও একটা সমস্যার সমাধান করে ফেলতেছি প্রবলেম ভাই আমাকে না, এটা আসলে বেশি বাঁকাবুকি করা যাবে না। ও এখানে তো ভাই কানেকশনই দেওয়া নেই, তাই তো বলবে এখানে হয় না কেন? ধ্যাত তেরিকা, কি আজব কাজ করে রাখছে দেখছেন। মানে আমি ওইটা ওইখান থেকে না নিয়ে বাদে ভাই কোন জায়গা থেকে নিছি না কি করছি আল্লাহ জানে। ওকে ভাই, এটা ভাই একটু ঝামেলা করতেছে আমার, জাস্ট এটাকে ভাই একটু ঝামেলাটাকে আমাকে একটু সলভ করতে হবে। আর মেবি এটা হয়ে গেছে নাকি ভাই? ভাই অ্যাডজাস্টই হচ্ছে না, বুঝতেছি না ভাই এটাকে একটু বেশি নির্দে নিয়ে নিছি নাকি। আচ্ছা, এটা না অ্যাডজাস্ট হওয়ার কারণটা কি বুঝতেছি না আমি। ওকে ভাই, ফাইনালি ভাই এইবার না আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এখন আমরা এইটাকে যেটা করবো সেটা হচ্ছে এটাকে না আমরা এমনি করে এটা নিচে দিয়ে, আচ্ছা নিচে দিয়ে নিলে হবে। আর এটাকে একটু ভাই বাঁকার পর রাখতে হবে, মানে কি একটু বেশি ভাই বাঁকা করলে না এটা আসলে অ্যাডজাস্ট হইতে চায় না। ওকে, এবার মেবি হয়ে গেছে। আর এখন মেবি আমরা লাইন ক্রিয়েট যদি করি না তাহলে পরে এখন মেবি আর কোনো প্রবলেম হবে না। এখান থেকে একটা এখানে, হ্যাঁ ভাই এখন কিন্তু ফাইনালি আমাদের লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর এটা আসবে এইখানটাতে। ওকে, এখানেও লাইন হয়ে গেছে। আর এই এইখানটাতে একটা লাইন দিয়ে দিই, আর এইখানটাতে ডিরেক্টলি এই সিঁড়িতে সঙ্গে কোনো তো লাইন নাই, জাস্ট এইখানটাতে একটা লাইন আছে। আর এইখান থেকে আবার ব্যাক যাবে আমাদের দুবাই সিটিতে। আচ্ছা, দুবাই সিটি থেকে আবার এই স্টেশনটাতে আসবে, এই স্টেশনটা থেকে ভাই এইটাতে, আর এইখান থেকে ফাইনালি আমাদের এইখানে এসে ভাই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। হয়েছে না? এটা আবার কিসের লাইন দেখা যাচ্ছে? আচ্ছা, আপাতত তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন ভাবে এখানে ট্রেন আসা স্টার্ট হয়ে যাবে, আমি তো অ্যাটলিস্ট এরকমটাই আশা করতেছি। তবে ভাই কী হবে আমি জানি না, তবে হওয়ার তো ভাই কথা ভাই, এখানে তো অন্য কোনো ভাই ইস্যু নাই, সো হয়ে যাবে মেবি আস্তে আস্তে। আর এখন ভাই এখানে কিন্তু মানুষজন আমাদের ট্রেনের মাধ্যমেও কিন্তু আমাদের চিড়িয়াখানাটাতে আসতে পারবে। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সিটিটাতে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসাবো। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আমরা কোথায় বসালে সবচেয়ে বেস্ট হবে? আর আমি কিন্তু গাইজ আমি নেক্সট পার্টে ভাবতেছি ভাই এই যে আমাদের ওল্ড সিটিটা আছে না, সো এইখান থেকে একটা বিশাল বড় একটা ব্রিজ নিব, ব্রিজ নিয়ে এইটার সঙ্গে আমরা ভাই অ্যাডজাস্ট করে দেবো। কারণ আমাদের ওল্ড সিটিটার না ভাই লুকটা যতটাই আমি যেরকম করে দিছি ফার্স্টে, তো এটা না দেখতে ভালো দেখা যাচ্ছে না, যদিও কিন্তু এখানকার বাড়িঘর কিন্তু সবাই আপডেট করে ফেলছে। দেখুন এখান থেকে কিন্তু ভাই, তো গাইজ এক তো গাইজ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা হাইলি সিকিউরিটি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসাবো। তো সেই জন্য আমরা এখানে আগে ফার্স্টে রাস্তাটা সিলেক্ট করে নিই ভাই, আন্ডারগ্রাউন্ড সিলেক্ট হয়ে আছে অলরেডি, তো আন্ডারগ্রাউন্ড সিলেক্ট করার দরকার নাই আমাদের। আর এইটা ভেবে কি রাস্তা দিব ভাই, এরকম রাস্তা দিব নাকি বাস ট্যাক্সিওয়ালা চলাচল এরকম রাস্তা দিব? আচ্ছা, বাস
ট্যাক্সি চলাচলের রাস্তা দিলে পরে কি বেটার হবে নাকি এমনি রাস্তা দিলে বেটার হবে জানি না। তবে এখানে মেবি ট্রাম্প ম্যাম নিয়ে আসতে পারবে, এটা কি ট্রাম্প রোড না, এটা মেবি ট্রাম্প রোড না কি ভাই জানি না। আচ্ছা আমরা যে রাস্তাগুলো ইউজ করতেছিলাম এটা মেবি সাইকেলিং এর একটা রোড, তো আমরা এটাকে জাস্ট এই পর্যন্ত নিয়ে নিব। আর এখন এটাকে আমরা এই পর্যন্ত নিব আর এইখান থেকে জাস্ট এই পর্যন্ত। আর ভবিষ্যতে গাইজ কিন্তু আমরা আমাদের সিটিটা যখন আরো বড় হবে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সিটিটাতে না ফিউশন পাওয়ার প্ল্যান্ট বসাবো, তাহলে পরে এক নিমিষে ভাই আমাদের সিটির যত পাওয়ার প্রবলেম আছে না সবগুলো ভাই সলভ হয়ে যাবে। আর এখন আমি এই জায়গাটা থেকে মানে জাস্ট এই জায়গাটুকু থেকে একটু গাছগুলো সরাই নিচ্ছি, যদি এখানে ভাই অনেকগুলো আবর্জনা পড়ে আছে, আবর্জনা বলতে ভাই যেটা বোঝাচ্ছে এইগুলাকে, তো দেখুন ভাই এইগুলো কিন্তু ভাই আবর্জনা মানে গাছের মেবি কাটা অংশ হবে হয়তো বা। আর এইগুলোকে আমরা ফাইনালি একটু সাফ করে নিই। আর আমাদের কিন্তু আরও বিজনেস আছে, সেই বিজনেসগুলো কিন্তু গ্রো করতে হবে। আর এখন এখানে আমরা একটু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেন কোথায় আছে এইখানটাতে আছে, সবচাইতে বড়টা লাগবো, হ্যাঁ এই টাইমে সবচাইতে বড়টা। আর কয়টা লাগাবো, দুই তিনটা লাগাই দিব নাকি? আচ্ছা এইখানে একটা থাক আর এইখানে একটা থাক, দুইটা লাগালে কিন্তু এনাফ হবে, কারণ এটা ভাই কত মেগাওয়াট করে বিদ্যুৎ আউটপুট করে, এটা কিন্তু ভাই 640 মেগাওয়াট করে বিদ্যুৎ আউটপুট করে, দেখুন ভাই এটা কিন্তু বিশাল পরিমাণ কিন্তু এটা। আর এখন ভাই আমাদের আচ্ছা এটা কেন আর একটু এইদিকে দেওয়া যাক, একটু বেশি ভাই এইদিকে চলে আসছে ভাই, দুইটাকে সমান সমান জায়গায় বসাইতে পারছি না, এটা আমি একটু একটু বেশি এইদিকে দিয়ে ফেলছি। আবে ভাই এটা করতে করতে ভাই গেল জীবন গেল। ওকে সো আমাদের কিন্তু দুইটা পাওয়ার প্ল্যান্ট বসানো কমপ্লিট হয়েছে। আর এখানে সিকিউরিটির জন্য আমরা কি রাখতে পারি, আচ্ছা বলুন তো আপনারা এখানে সিকিউরিটির জন্য কি রাখলে পরে সবচেয়ে বেটার হবে? সো গাইজ আমার তো আপাতত মনে হচ্ছে এখানে সিকিউরিটির জন্য একটা পুলিশ স্টেশন লাগাই দিই, যাতে আমাদের এখানে ভাই কোনো প্রবলেম হলে পরে ভাই পুলিশ এখানে থাকবে আর কোনো সমস্যা হবে না। সো এইটা বসাই দিই, হ্যাঁ এটা বসানোর পরে না আমরা একটু এখানে সঠিক একটা মাপ পেয়ে গেছি দেখেন। আচ্ছা এখানে ভাই ছয়টা ছয় তিনটা, আচ্ছা এখানে আমরা তিনটা থেকে একটু দূরে নিয়ে যাব। আচ্ছা এখন মেবি দুইটা সেম টু সেম আছে আর এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। আর এখন এখানে কিন্তু যখন তখন ভাই আগুন লেগে যেতে পারে, তো যখন তখন আগুন লাগার জন্য ভাই সমস্যাটা আমরা দূর করতে পারি। আচ্ছা এটাকে একটু এদিকে সরাই দিই, ঠিক আছে এত দূর সরে থাকবে এখানটা থেকে। আর এখানে আমরা আগুন লাগ মানে যখন তখন আগুন লাগলে পারে না, কাছে যদি ফায়ার স্টেশন থাকে সেই জন্য আমরা এখানে একটা ফায়ার স্টেশন বসাই দিই। ভাই আবার থান্ডার স্টেশন হচ্ছে তারিখা, আচ্ছা কোথায় জানাছিলাম এইখানটাতে। ওকে আর এখন এইটাকে জাস্ট আমরা এইখানটাতে লাগাই দিই। ও ভাই আচ্ছা বেশি একটু ক্লোজ হয়ে গেছে, আচ্ছা যাই হোক যেমনটাই হোক আর কি। আর এটাকে একটু জাস্ট আমরা একটু সরাই দিই ভাই, এই সরাসরি কাজ করতে করতে তো গেলাম ভাই। ওকে সো আমাদের এখানে কিন্তু ভাই ফাইনালি আমাদের কি বলে এটাকে ফায়ার স্টেশন, তারপরে আপনাদের এখানে পুলিশ স্টেশন সবগুলো লাগাই দিয়েছি এখানে সিকিউরিটির জন্য, যাতে পরে কোনো ভাই ইস্যু না হয়, কারণ এখানে যখন তখন কিন্তু আগ লাগতে পারে। এটা ভাই পারমাণবিক বিদ্যুৎ বলে কথা ভাই, আগুন লাগলে পরে তো ভাই সবাই একেবারে মারা যাবে, আমাদের সিটিটাই উড়ে যাবে একেবারে, যদি ভাই এরকমটা হবে না, কারণ এটা ভাই গেমের ভিতরে আর বাস্তব জগতে ভাই খুব কমই হবে। কারণ লাস্ট টাইম মেবি আমাদের চারণাবিল না কি যেন বলে ইউক্রেন আছে, ওইখানে মেবি পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, তারপরে আর কোথাও এখন পর্যন্ত শোনা যায় না যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছে, মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর কি আগে মানে আগুন লাগছে। সো আমার তো ভাই জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা কিন্তু বলে দেবেন আমাকে। আর এখন এইখানটা থেকে জাস্ট এই পর্যন্ত করে একটা সমান সমান হবে ইয়ার, এটা সমান হয় না কেন দুইটার সঙ্গে? আচ্ছা এখন কিন্তু ভাই সমান হয়ে গেছে। আর এখন আমরা এই এরিয়াটা ভাই সবচেয়েতে সিকিউরিটির জায়গা করে ফেলবো, মানে সিকিউরিটির জায়গা করব। আর সেজন্য আমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে এখানে কয়েকটা মানে ইয়ে দিতে হবে আর কি, জালি টাইপের চার সাইড দিয়ে ঘেরা দিতে হবে, যাতে এইখানটাতে ভাই মানুষজন বেশি মানে বেড়াইতে আসতে না পারে। আর এখানে কি ভাই বিদ্যুৎ প্রোডাকশন করতেছে নাকি ভাই জানেন, এখনো ধোয়া টোয়া তুলতেছে না। হ্যাঁ ভাই বিদ্যুৎ আউটপুট করতেছে তো, মানে 640 মেগাওয়াট দুইটা মিলে মেবি 1200-1300 মেগাওয়াটের মতো আর কি বিদ্যুৎ আউটপুট দিতে পারবে। ওকে সো আমি এখন এটাকে যেটা করবো সেটা হচ্ছে এটাকে না ভাই আন্ডারগ্রাউন্ড কই গেল, আন্ডারগ্রাউন্ড এটার সঙ্গে ভাই কানেকশনটা দিয়ে দিই আমি। ওকে এটার আন্ডারগ্রাউন্ড কানেকশন দিয়ে দিই। স্যার এখন আমাদের সিটিতে না কোনো আর ভাই বিদ্যুতের ইস্যু হবে না, দেখুন এই সেখান থেকে না আস্তে আস্তে বিদ্যুতের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। হ্যাঁ ভাই যেখানে কিন্তু ভাই অলরেডি বিদ্যুতের প্রবলেম সলভ হয়ে গেছে। আর এদের ভাই আবার কী হয়েছে ভাই, এদের আবার ভাই সিটিজেনের সিক কী জন্য বলতেছে, সো মেবি ভাই এখানে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। আর দেখি তো ভাই এখানে আমি কয়টা আর কি ক্লিনিক লাগাইছিলাম ভাই, এইদিকে তো কোনো ক্লিনিকই দিই নাই। হাই হাই ভাই এটা কী করছে, এখানে কয়েকটা ক্লিনিক দিই। আর আমাদের সিটিটার জন্য ভাই স্পেশালি কয়েকটা হসপিটাল বসানো লাগবে, সো সিটির জন্য আলাদা টাইপের একটা হসপিটাল আমি ভাই বসাই ফেলবো। তো আপাতত তো এমনিই চলুক, তো পরে ভাই আমরা এটাকে একবার দেখে নেবো। সো ওই হসপিটালটা কোন দিকে দিলে সবচেয়ে বেটার হবে, এইদিকে তো ভাই সব কিছু ভাই এরিয়াগুলো ভাই বুক হয়ে আছে। আর আমাদের সিটিতে তেমন কোনো বড় কোনো হসপিটাল নাই, আর আমাদের এবার কিন্তু ভাই হসপিটালটা বসাতে হচ্ছে ভাই, এইখানটাতে হসপিটাল দিলে পরে সবচেয়ে বেটার হতো।
বাট এইখানটাতে না ভাই, দেখুন ভাই অলরেডি ভাই মেট্রো রেল আছে, আর মেট্রো রেল থাকার কারণে এখানে ভাই আমি ইয়েগুলো বসাইতে পারবো না আর কি বলে, ওই যে হেলিকপ্টার ডিপোটগুলো আছে না হসপিটালের, ওইগুলো বসাইতে পারবো না। আর আমার কিন্তু ভাই অলরেডি কিন্তু আমাদের মানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানো হয়ে গেছে, আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে চার সাইড দিয়ে ভাই ঘেরা দিবো। ঘেরাগুলো কোথা থেকে জানো, এইখানটা থেকে কোনটা দিলে পরে, এটা হচ্ছে পার্ক ফ্রেন্ডস, আর এটা হচ্ছে ন্যাচারাল ফ্রেন্ডস, এটা লাগবে না, আর এটা দিলে পরে মেবি বেটার হবে। হ্যাঁ এটাই দিয়ে দিই, কারণ ভাই পারমাণবিক বিদ্যুৎ বলে কথা বুঝতেই তো পারতেছেন ভাই, এটা না দিলে পরে কেমন হবে বলেন তো। তো এটা আমি দিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে জাস্ট এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলে এনাফ, এর বেশি আর লাগবে না। আর এই এরিয়াটাতে ভাই কেউ আসতে পারবে না, আর যদি পারতাম ভাই চেক পয়েন্ট বসাই দিতাম, বাট এখানে সেরকম কোনো ভাই অফিসিয়ালি কোনো চেক পয়েন্ট নাই যেটা আমি বসাবো, যদি এরকম কিছু থাকতো ভাই আমি অবশ্যই বসাতাম। চেক পয়েন্ট বসালে পরে অবশ্যই সুন্দর লাগাচ্ছে। এটা সোজাসুজি এইটা এইখান থেকে জাস্ট যতদূর সোজা হয় আর কি আমি বসাই দিই, ওকে। আর এখান থেকে জাস্ট এটার সঙ্গে এটা, আর এখন কিন্তু এই জায়গাটাও ভাই দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। যদিও আমরা কিন্তু এখানে কোনো গাছপালা লাগাই নাই, তবে আমরা যদি এই সাইডটাতে কয়েকটা গাছপালা লাগাই দিই না, আরও অনেক জোশ দেখা যাবে, আরও অনেক সুন্দর লাগবে। ওকে আমরা কয়েকটা গাছপালা বসাই দিই, মানে গাছপালা লাগাই দিই আর কি। কি কি গাছ লাগানো যাইতে পারে, আচ্ছা বড় বড় কয়েকটা গাছ লাগাই তাহলে। আরে ভাই এত বড় বিরাস কেন, আচ্ছা এইটা বসাই দিই। আচ্ছা এইখানে একটা থাকবে গাছ, আর এইখানটাতে একটা থাকবে, আর এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন। আর এইদিকে কোনো গাছ লাগানো যাবে, হ্যাঁ এইদিকে একটা লাগানো যাবে, আর এইদিকে একটা লাগানো যাবে। দেখুন ভাই কত সুন্দর লাগতেছে ভাই, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে আবার গাছ আছে, তারপরে একটা পুলিশ স্টেশন আছে, জাস্ট এই এরিয়াটার ভাই সুরক্ষা দেওয়ার জন্য এরা থাকবে, তাছাড়া এদের কোনো ভাই মানে অন্য কোনো রিজন নাই এখানে থাকার। এখন কিন্তু ভাই দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর আমাদের সিটির যে কাজটা আছে না সেটা ভাই প্রতি পর্বে কিন্তু আমরা অল্প অল্প করে রাখবো। আর এখানে তো ভাই এইগুলোকে তো আমি ভাই মানে বন্ধ করে রাখছি, আর এখানে মেবি কোনো জাহাজ আসে না, আর আসলে পরেও হয়তো বা কোনো কাজেও আসে না ভাই। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে ব্রিজটা আসলে কোন দিকটাতে নিলে পরে সবচেয়ে বেটার হবে, এখানটাতে ভাই ভাঙলে পরে আবার কেমন যেন লাগবে মনে হচ্ছে আমার। আর এখানে ভাই কমার্শিয়াল জোন আমি সিলেক্ট করছি, বাট এদের ভাই সবসময় প্রবলেমটা হয়ে থাকে নট এনাফ গুড সেল, নট এনাফ গুড সেল ভাই, এরকমটা হয়তো কথা না, কারণ এখানে তো ভাই কমার্শিয়াল জোনের অনেক ভাই অভাব। তারপরে ভাই এরা বলতে থাকে ভাই ওদের ভাই সেলের প্রবলেম, সেলের প্রবলেম, আমি জানি না ভাই এইখানে ওরা কি জন্য এরকমটা করতে থাকে। আর বাড়িঘরগুলো তো আপডেট করে ফেলছে, আর এখানে অলরেডি ভাই 91,000-এর মতো মানুষ ভাই বসবাস করতেছে, তারপরে ভাই ওদের মানে প্রবলেমই যায় না। আর আরও একটা কাজ ভাই আমরা কিন্তু করতেই পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানটাতে না আমাদের ভাই ট্রাম মানে মনোরেলের যে স্টেশনগুলো আছে না ওইটা কিন্তু বসাতে পারি, বাট আমি কিন্তু এখানে কোনো মনোরেলের স্টেশন বসাই নাই। আর আমরা আরও একটা কাজ করবো, এখানে আমরা কমার্শিয়াল জোন বানানোর জায়গাটা জাস্ট আমি এই পর্বে করে রাখবো, আর নেক্সট পর্বে ভাই আমরা কমার্শিয়াল জোনটা বানায় রাখবো। সো আমরা কমার্শিয়াল জোনটা কোথায় বানালে সবচেয়ে বেস্ট বেটার হবে, এখানে না আমরা ব্রুজাল আরবটা লাগাই দিই, আর এইখানটা থেকে ভাই আমাদের কমার্শিয়াল জোনটা বানাবো। সো জাস্ট আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাটাতে একটু উঁচা করবো ভাই, উঁচাটা জাস্ট এখান থেকে এর আবে ভাই গর্ত হয়ে গেছে গা, আবে ইয়ার এটা কী করছি। ওকে যাই হোক, আচ্ছা এখানে জায়গাটা এখন ভরাট করা যাক, আর এখন ভাই ভরাট হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা জাস্ট এতদূর নিয়ে আসবো, পরে যখন এই জায়গাতে রাস্তা করে দেবো না তখন এই জায়গাটা ভাই আস্তে আস্তে ঠিক করে দেবো। আর যেহেতু ব্রুজাল আরব একটু ভাই ত্রিকোণ টাইপের মানে ত্রিভুজ টাইপের, দেখুন এটা কিন্তু ত্রিভুজ টাইপের, আর আমাদের ওই জায়গাটা এখন একটু ত্রিভুজ টাইপের বানাবো যাতে ভাই দেখতে সুন্দর লাগে। জাস্ট এটা একটু বাঁকা হয়ে গেছে, এটাকে একটু সোজা করা যাক। আর এখন জাস্ট এতদূর পর্যন্ত ভাই সমুদ্রের ভিতরে এসে না ওরা যেটা করবে সেটা হচ্ছে এখানটাতে যেটা হবে একটা ত্রিভুজ টাইপের বানাবো, যেরকমটা এটা হচ্ছে এরকম এরকম হবে, তারপরে এরকম হবে একটু, তারপরে জাস্ট এরকম আর এরকম হবে। ওকে আপাতত এরকমই করে দিচ্ছি ভাই, নেক্সট পার্টে আমরা এটাকে ভাই ঠিকঠাক করে নেবো। এটাকে আপাতত আমরা এরকম করে জাস্ট স্ট্রাকচারটা করে রাখতেছি, আর নেক্সট পার্টে আমরা এটার কাজ করব। ওকে সো এটা আপাতত হয়ে গেছে, আর এটা ত্রিভুজ আকৃতিরও কিন্তু ভাই হয়ে গেছে তাই না, ত্রিভুজের মতো কিন্তু দেখাচ্ছে। আর আমরা যে দ্বীপটা বানাবো নেক্সট টাইম সেটা হচ্ছে পালমাসুরার দ্বীপ না কি জানো বলে ভাই, ওটা আমি নামই মনে করতে পারি না ভাই, ওটা আর আমি কিভাবে দ্বীপটা বানাবো আমি ওইটাই ভাই ভাবতেছি। সো গাইজ আমরা তো আপাতত মোটামুটি একটা স্ট্রাকচার বানাই ফেলছি, আর নেক্সট পার্টে ভাই আমরা এটা নিয়ে কাজ করবো, আর এখানটাতে আমাদের একটা কমার্শিয়াল ছোটখাটো একটা জোন বানাই দেবো, যদিও ভাই এটা কেমন যেন একটা তীরের মতো লাগতেছে, কিন্তু দেখুন ভাই তীরের মতো মনে হচ্ছে ভাই আমি সমুদ্রে মেরে দিলাম। আর আমাদের যে দ্বীপটা না, যে দ্বীপটার নাম ভাই আমি বলতে পারি না, পালমাসুরা না কি একটা নাম যেন আছে, সো ওইটাকে আমরা নেক্সট টাইম এইখানটাতে বানাইতে পারি, এখানে কিন্তু অনেক জায়গা আছে। আর এইখানটাতে আপাতত আমরা ব্রুজাল আরবটাকে লাগাবো, সো মেবি ভালোই লাগবে দেখতে। আর এই রাস্তাগুলোর ভাই একটা কিন্তু আমরা কাজ একটা করতে পারি, গেমটাকে একটু আর কি ইয়ে করে নিই, এই রাস্তাটা একটু ভেঙে দিলে ভাই, এই রাস্তাটা জাস্ট একটু ভাঙি, আর এখন এইখানে না একটু জায়গাটাকে একটু লেভেলে নিয়ে আসে, আচ্ছা লেভেলে নিয়ে আসতে, আচ্ছা এই এই পর্যন্ত লেভেলে নিয়ে আসলে হয়ে যাবে। সো এইটার সমান লেভেলে নিয়ে আসতে ভাই আমাকে এইটাও ভাঙতে হচ্ছে,
ভাই আমি ভাবলাম ভিডিওটাকে এখানে শেষ করে দিই, বাট আমার এইটা দেখে না ভাই ভালো লাগতেছিল না, কারণ এটা কেমন যেন দেখাচ্ছিল জাস্ট জায়গাটাকে। আর এখন আমরা যেটা করবো সেটা এই দিকটাতেও না আমরা একটু ভরাট করে দিই। সো এইদিকে একটু বেশি মনে হয় বিল্ডিংগুলো আর কি কেমন যেন হয়ে গেল। আবার বিল্ডিংগুলো একটু নিচ নিচ টাইপের হয়ে গেছে। আচ্ছা আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি, এটা এমনি করে ভাই সমান করে দিতে পারি কিন্তু জায়গাটাকে, এইদিকেও কিন্তু এরকম কেরম যেন হয়ে আছে। তো আমরা এই জায়গাগুলোকে একটু সমান করে দিই, যাতে এরকম ভাই মাটি মাটি আকারের চিহ্ন না দেখায়, এটাকে একটু দ্বীপ দ্বীপ টাইপের লাগে আর কি, মানে নদীর ধার ধার এরকম মনে হয়। দেখুন এটা করার পরে না আমাদের এই জায়গাটা অনেক আরো সুন্দর হয়ে গেল। আর এই সাইডটা তো জাস্ট আমি এরকম করে দিই। আর এখন আর অতটা ভাই বোঝা যাবে না যে এইখানে আসলে ভাই আলাদা এক্সট্রা করে মাটি আছে। হ্যাঁ এইখানটা কিন্তু ফুললি একেবারে এখন এটা সমান হয়ে গেছে। আর আমাদের তো ভাই পাওয়ার প্ল্যান্ট বসানো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর এখন আমাদের এই প্রবলেমটা সলভ করলে ভাই হয়ে যাবে। আর আপাতত গাইজ এরকমই থাক, পরে আমরা দেখে নেবো ভাই, আপাতত সিটি এরকমই থাক, আমি এরকম করে গেমটাকে রেখে দেবো। সো বাই বাই গাইজ, টাটা, নেক্সট পার্ট আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, গুড বাই।